আসসালামু আলাইকুম, অভিনন্দন জানাচ্ছি বিএসসি কোয়ান্টাম টু ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ খান, বিএসসি পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা বিএসসি কোয়ান্টাম টু এর খুবই ইম্পর্টেন্ট একটি টপিক আলোচনা করব, সেটি হচ্ছে আলোকীয় উপপাদ্য কি, বিক্ষেপণের আলোকীয় উপপাদ্য প্রমাণ করো। আলোকীয় উপপাদ্যটা হচ্ছে মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদ সমীকরণের কাল্পনিক শক্তি হতে দেখা যায় সম্মুখ বিক্ষেপণ বিস্তারের কাল্পনিক অংশ মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদের কে ডিভাইড বাই ফোর পাই গুণ। আমাদের এই থেকে এই সম্মুখ বিক্ষেপণ এই থেকে এতটুকু জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই প্রমাণটা করার জন্য এই লাইনটা ধরেই কিন্তু আমরা প্রমাণটা করব। সম্মুখ বিক্ষেপণ বিস্তার এর কাল্পনিক অংশ, সম্মুখ বিক্ষেপণ বিস্তারের একটা ইকুয়েশন আছে, তার কাল্পনিক পার্ট আমরা নিব। মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদের হবে যেটা নিব সেটা হবে মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদের কে ডিভাইডেড বাই ফোর পাই গুণ। এটাই হচ্ছে আমাদের আলোকীয় উপপাদ্য। তো আলোকীয় উপপাদ্যের যে ম্যাথমেটিক্যাল যে টার্মটা সেটা হচ্ছে আই এম ইকুয়াল এফ অফ জিরো ইকুয়াল কে ডিভাইড বাই ফোর পাই সিগমা টোটাল। বিক্ষেপণের জন্য আলোকীয় উপপাদ্যের প্রমাণ আমরা জানি সিগমা টোটাল, সিগমা টোটালের যে ভ্যালু, সিগমা টোটাল আমরা আগের লেকচারে করেছি, সিগমা টোটাল ইকুয়াল ফোর পাই ডিভাইড বাই কে স্কোয়ার সামেশন এল ইকুয়াল জিরো টু ইনফিনিটি টুয়াইজ এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার ডেল। এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন হিসেবে দিয়ে রাখলাম। এবার এখানে কিন্তু আমাদের বলা আছে সম্মুখ বিক্ষেপণ বিস্তার, সম্মুখ বিক্ষেপণ বিস্তারের কাল্পনিক অংশ। এখন সম্মুখ বিক্ষেপণ বিস্তারের যে ইকুয়েশনটা আমরা জানি সেটা হচ্ছে এফ অফ থিটা ইকুয়াল ওয়ান বাই কে সামেশন এল ইকুয়াল জিরো টু ইনফিনিটি টুয়াইজ এল প্লাস ওয়ান ই টু দি পাওয়ার আই ডেল এল, এই ডেলটা এই এলটা হচ্ছে নিচে, এল ডেলের নিচে সাফিক্স হিসেবে সাইন ডেল এল পি এল কস থিটা। তো এখন এই যে ই টু দি পাওয়ার আই থিটা, অয়লার ইকুয়েশন আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল কি কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটার ভ্যালুটা এখানে বসাই দিলাম অয়লার ইকুয়েশন কস থিটা কস ডেল এল প্লাস আই সাইন ডেল এল, তাহলে ওয়ান বাই কে সামেশন এল ইকুয়াল জিরো টু ইনফিনিটি টুয়াইজ এল প্লাস ওয়ান কস ডেল এল প্লাস আই সাইন ডেল এল সাইন ডেল এল পি এল কস থিটা। এখন এখানে ওয়ান বাই কে সামেশন এল ইকুয়াল জিরো টু ইনফিনিটি টুয়াইজ এল প্লাস ওয়ান, আমরা ওয়ান বাই কেটা বাইরে নিয়ে গেলাম আর সামেশন এল ইকুয়াল জিরো টু ইনফিনিটি, আর এই জায়গাটা থেকে আমরা এই এই কজের সাথে আমরা এই পুরো টার্মটা গুণ করে দিব, কজের সাথে প্রথম কজের সাথে টার্মটা গুণ করবো, তারপরে এই প্লাস এই আই স্যান্ডেল এই আর বাকিটা সব গুণ করবো, তাহলে দুইটা টার্ম হলো। এখানে কিন্তু আমরা বলছিলাম যে সম্মুখ বিক্ষেপণ বিস্তারের কাল্পনিক অংশ, তাহলে এখানে কাল্পনিক সম্মুখ বিক্ষেপণ, এটা সম্মুখ বিক্ষেপণ বিস্তার ছিল, বিক্ষেপণ বিস্তারের সমীকরণ ছিল, এটা কাল্পনিক অংশ হচ্ছে এই আই এর পার্ট, তাহলে আইটা নিব না আই এর সহগটা নিব, তাহলে ওয়ান বাই কে সামেশন এল ইকুয়াল জিরো টু ইনফিনিটি টুয়াইজ এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার ডেল এল পি এল কস থিটা, তাহলে এই টার্মটা আমরা নিলাম। এখন এটা এই যে এফ অফ থিটার সাথে আই এমটা নিয়েছি কেন, কারণ এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এই জন্য আই এমটা নেওয়া হয়েছে। এখন এখানে আলোকীয় উপপাদ্যে কিন্তু এফ অফ জিরো, তাহলে এখানে আছে এফ অফ থিটা, তাহলে এফ অফ থিটা আছে, এফ অফ জিরো বানানোর জন্য থিটা ইকুয়াল জিরো বসাবো, থিটা ইকুয়াল জিরো বসালে কস জিরো ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে লেজেন্ডার পলিনোমিয়াল হিসেবে আমরা জানি পি এল ওয়ান ইকুয়াল রেজাল্ট হচ্ছে ওয়ান, তাহলে এটা ওয়ান হয়ে গেল, তাহলে এই পার্টটা কিন্তু ওয়ান হয়ে গেল, কিন্তু এখান থেকে থাকতেছে এইটা এইটুকু থাকতেছে, কিন্তু এখানে সরাসরি আমরা থিটার জায়গায় জিরোটা বসাইলাম না, আমরা আপাতত থিটাই রাখলাম, তাহলে ইমাজিনিং পার্ট অফ এফ অফ থিটা ইকুয়াল ওয়ান বাই কে, কারণ আমরা সমীকরণের সাথে এটা তুলনা করার জন্য ওয়ান বাই কে সামেশন এল ইকুয়াল জিরো টু ইনফিনিটি টুয়াইজ এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার ডেল এল। এখন এখান থেকে আমরা এই ওয়ান বাই কে কেটাকে এই সেরে নিয়ে গেলাম, তাহলে এই টার্মটা থাকে সামেশন এল ইকুয়াল জিরো টু ইনফিনিটি টুয়াইজ এল প্লাস ওয়ান সাইন সাইন ডেল এল ইকুয়াল আই এম এফ অফ থিটা কে। এখন এই এখানে যতটুকু আছে সেই টার্মটা কিন্তু এই এইখানে এক নম্বর সমীকরণে এতটুকু এই যে এল ইকুয়াল জিরো টু ইনফিনিটি টুয়াইজ এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার, এই জায়গায় ভ্যালুটা বসাই দিব আই এম এফ অফ থিটা কে, এই ভ্যালুটা এই জায়গায় বসাবো, তাহলে আমাদের দুই নাঙের মানটা কোথায় বসাবো, এক নম্বর ইকুয়েশনে বসাবো, তাহলে দুইয়ের মানকে আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে পাই সিগমা টোটাল ফোর পাই ডিভাইড কে স্কোয়ার আই এম এফ অফ জিরো কে। তাহলে এখানে কেটা আমি কাটা উচিত ছিল, কেটা কাটা হয় নাই, আমরা উভয় সাইডে কেটে দিয়েছি, এইটাও যদি ওই সাইডে নিয়ে যায় তাহলে সিগমা টোটাল কে স্কোয়ার ডিভাইড ফোর পাই আই এম এফ অফ জিরো কে, এই কে এখান থেকে একটা কে আর এখান থেকে একটা কে কেটে যায়, তাহলে আমার এখান থেকে থাকতেছে আই এম এফ অফ জিরো, এই আই এম এফ অফ জিরো আর এখান থেকে থাকতেছে একটা কে কে ডিভাইড ফোর পাই সিগমা টোটাল, এটাই হচ্ছে আমাদের সেই আলোকীয় উপপাদ্য। তো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।